কি হয়েছে তুই আমাকে ভুকা বানাবি হ্যাঁ বল বাচ্চা কোথায় রেখেছিস বল বল বাচ্চা কোথায় রেখেছিস বল বল বলছি আমার কাছে কোনো বাচ্চা নাই আর থাকলেও আমি কইতাম না দেখ আমি ভালো করেই জানি বাচ্চা তুই এখানে কোথাও লুকিয়ে রাখছস তোর জন্য এটাই ভালো হবে তুই বলে দে যে বাচ্চা কোথায় তোর কিন্তু অনেক ভালোভাবে ধারণা আছে যে আমি রাগ হইলে কত কিছু করতে পারি তোমার যা ইচ্ছা তুমি তাই করো তাও আমি কমো না যে বাচ্চা কোথায় ও আমার সন্তান আর আমি তোমার কাছ থেকে ওরে যেইভাবেই হোক বাঁচায় রাখবো তুই বলবি না না তোর কপালে কিন্তু অনেক খারাপ আছে বল বলছি আমি জানি বাচ্চা তুই এখানেই কোথাও লুকিয়ে রাখছস আমি যদি খুঁজে বের করি তাহলে যে ওর কি অবস্থা করবো আর তোর কি অবস্থা করবো সেটা তুই ভালো করেই জানিস কথা মনে রাখিস আমি অনেক জায়গায় বাচ্চা খুঁজেছি বাচ্চা পাইনি এখনো সময় আছে ভালোই ভালোই বলে দে বাচ্চা কোথায় রেখেছিস তাহলে কিন্তু তোর খবর আছে আমি জানি না বাচ্চা কোথায় ও তার মানে তুই বাচ্চা এখানেই লুকিয়ে রেখেছিস তাই না তার মানে বাচ্চা এখানেও নেই বল বাচ্চা কোথায় রেখেছিস বল বাচ্চা এখানে বাচ্চাটার কবর দিতেছেন আসলে ম্যাডাম এই বাচ্চাটা আমার মেয়ে আমার স্বামী কখনো চায় নাই যে আমাদের ঘরে মেয়ে সন্তান হোক সে সব সময় চাইতো আমাদের ঘরে একটা ছেলে সন্তান হবে তাই সে এই বাচ্চাটাকে রাখতে চায় না হয় এই বাচ্চাটাকে মেরে ফেলবে তা না হয় বিক্রি করে ফেলবে আমি বুঝতে পারছি না যে আমি কি করব দেখেন আপনি চিন্তা করবেন না আমি আপনাকে হেল্প করব দেন বাচ্চাটা আমার কাছে দেন শুনেন আপনি এখানে দাঁড়ান আমি এই গামছাটা আপনাকে দিয়ে যাইতেছি এই গামছাটা এখানে কবর দিয়ে দিবেন ঠিক আছে ম্যাডাম এ নিন আপনার বাচ্চা আর আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না বাচ্চাদের বলছি আপনার জন্য আজকে আমার বাচ্চাটা নতুন করে জীবন পেল তা না হলে যে কি হতো সমস্যা নাই আপনার বাচ্চার খেয়াল রাখবেন আর সবসময় ওরে ভালো রাখবেন ঠিক আছে